সকালবেলায় আমরা এখন দেখো এখানে এসেছি বিয়ে বাড়িতে, আর এখন দেখো পুরো ফাঁকা ফাঁকা, আর কিছুক্ষণের মধ্যে গোটা বিয়ে বাড়িটাই ভরে যাবে, এত ফাঁকা আর থাকবে না। আমরা জাস্ট এখানে এই চেয়ারের যে ঢাকার মানে কভার গুলো, চেয়ার টেবিলের কভার গুলো সেগুলো নিয়ে এলাম, আর নিচে ওখানে অলরেডি রান্না শুরু হয়ে গেছে, বিরিয়ানি প্রসেসিং চলছে, আর দেখি এখানে কি সাজিয়েছে, লক রয়েছে, রোডে ভালোই সাজিয়েছে। চলো আমি আর মরতে যেতেছি, এই যে ঠান্ডাটা আজকে বেশ ভালো পড়েছে, মানে হাওয়া দিচ্ছে তো ঠান্ডা ঠান্ডা, দুদিন মেঘলা ছিল, হ্যাঁ দুদিন মেঘলা ছিল, তো দুদিন মেঘলা ছিল তো মোটামুটি এত ঠান্ডা লাগছিল না, আজকে রোদটা উঠেছে আর একটু হাওয়া দিচ্ছে সেজন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই যে এখানে দেখো অলরেডি রান্না শুরু হয়ে গেছে, এটা কি হচ্ছে নান নাকি না রাধা বল্লভী নান? আর এই যে এখানে নান তৈরি হচ্ছে, বেবি নান, বেগুড়ানের সব স্টাফিং গোলা করে রাখা রয়েছে, এটা এখানে স্টাফিং রয়েছে, এই কাকিরা সবাই রান্না করছে। আর এখানে কি রান্না হচ্ছে, এখানে কি রান্না হচ্ছে, কি এটা চিলি গ্রেভি? হ্যাঁ চিলি গ্রেভি, চিলি গ্রেভি, চিলি চিকেন হচ্ছে নাকি? আর এখানে অলরেডি চিলি চিকেনের গ্রেভি রান্না তৈরি হচ্ছে, চেপে গেছে। এই যে চাটনি, এই যে চানা তৈরি হয়ে গেছে, এটা কি, এটা ওটা সাটের আচার, এটা হচ্ছে আমাদের যে সাটে হবে সে সাটের আচার, মেনুটা বলছি তোমাদের পুরো কমপ্লিট মেনুটা তোমাদেরকে বলছি। আর এখানে চিলি চিকেন ফ্রাই করা হচ্ছে, চিকেনগুলোকে ফ্রাই করে করে রাখা হচ্ছে। আর ওদিকে আমাদের অলরেডি বিরিয়ানি রান্না শুরু হয়ে গেছে, দেখো সাটের চিকেনটা এখানে ম্যারিনেট করে রাখা রয়েছে, স্যালাডের জন্য শসা কাটা হয়ে গেছে, হ্যাঁ দেখো বিরিয়ানি ম্যারিনেশন করে মানে বিরিয়ানি হাঁডিগুলো এখানে অলরেডি রেডি হয়ে গেছে, আর মাংস আর আলু এখানে অলরেডি দিয়ে দিয়েছে, চালটা দিতে বাকি রয়েছে। আর এটা কি গো, ও বিরিয়ানি মাংস, এটা বিরিয়ানি মাংসটা ম্যারিনেট করেছে, এটা কি বিরিয়ানি চালটা হবে নাকি, বিরিয়ানি চালের জন্য জল চাপিয়ে দেওয়া হয়েছে, ব্যাস আপাতত এই আপডেট রইলো, বাকি আপডেট তোমাদেরকে পরে দিচ্ছি, এখন যেতে হবে টিফিনের জন্য। এখন আমরা এখানে কোনো যাত্রীর জন্য টিফিন সাজাচ্ছি, দেখো এই যে চলো টিফিনে কি কি আছে দেখাচ্ছি তোমাদেরকে, সেটাও দেখাচ্ছি, তার আগে আমরা সাজিয়ে নিই, এই যে কাপ কেক, কলা, আর গজা আছে, ফাইনালি গিয়ে আমরা কোনে যাত্রীদের জন্য যেই টিফিনের ব্যবস্থাটা করেছিলাম সেইগুলো প্যাক করা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো সাজিয়ে রেখে দিয়েছি, আর এদিকে মোর্তাজ এবং বাকিদেরকে দেখো ভোজপুরি গানে বিশাল মজা করে নাচ করছে। এন্ড এরপরে চলো আমরা যাই আর একবার বিয়ে বাড়ি থেকে টহল মেরে আসি, দেখি ওখানে কেমন কি আপডেট তোমাদেরকে দেখাচ্ছি, চলো। 2000 years later এইখানে দেখো আমাদের চিকেন সাটের একদম প্রিপারেশন চলছে, স্টিকে লাগানো হচ্ছে চিকেন গুলোকে, এবারে ফ্রাই করা হবে। এইখানে এটা টিফিনের কচুরি, স্যালাডের শসা এখানে কাটার হয়ে গেছে, আর এদিকে বিরিয়ানি হাঁডিও চাপানো হয়ে গেছে, 1 2 3 তিনটে হাঁডি একদম রেডি হয়ে গেছে আপাতত, আর এখানে দুটো চাপানো হয়েছে, চলো বাড়ি যাই এবং চান টান করে একবার রেডি হয়ে চলে আসি, চলো।
আর এখন বাজে প্রায় দুপুর আড়াইটা এবং আমরা সবাই রেডি রেডি হয়ে একদম চলে এসেছি বিয়ে বাড়ি সেজে গুজে। দেখো আর এখানে দেখো আমার যে বোন রয়েছে, আমার চাচাতো বোনরা রয়েছে এবং এখানে মোর্তাজের বউ রয়েছে, কাসিমের বউ রয়েছে, সবাই এখানে ঢুকে ঢুকেই আগে ফুচকা খেয়ে ঢুকে গেছে। দেখো তার সঙ্গে সঙ্গে আমরাও ঢুকেছি, আমরাও বললাম ফুচকাটা খেয়ে নি, একটু স্ন্যাক্সটা খেয়ে নি, তারপরে তোমাদেরকে বাকি যেই পার্ট গুলো রয়েছে সেগুলোকে দেখাবো। ফুচকা কম্পিটিশন চলছে, কে কটা খেতে পারে, তাই তো? মাহফুজ কটা খাবি? মাহফুজ কালকে ফুচকা সাটিছে বিশাল, জল ফুচকা দেবে না ওকে, জল ফুচকা বানিয়ে দাও তুমি আমাকে, শুধু জল দিকে আলু আলু ছিল না। বস দো গো আবে ভাইয়া লে যাগা খিলানে দে 150 বিল বন যা ইতনা বড় বড় হ্যায় আর এক কালো আর এক কালো ছোটা বড় দে গানা আউর দিয়া কোদিন কোদিন লাগে চলো আমরাও খাই। হ্যাঁ আমলোকে বড়া রে ছোটা রে সব খতম বস বেশি কাজরা আরে চাবি না এ ছোট দাদা 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 ক্যামেরা পকড়ো এ উপরে এখানে যে দাঁড়ায় এখানে যে খাড়া রো ক্যামেরা পকড়ো আমি সামনে যাই আসছি আমরা আসছে না চলো এই ফুচকাটাকে গিয়ে মোর্তাজে বউকে দিই এবং তাকে বলি খাও, কারণ ও বিশাল বড় বড় ফুচকা পেয়েছে তো ওটা খেতে পারিনি, তো এই একটা ছোট মতো ফুচকা ওকে দিই, দেখি কেমন কি রিয়াক্ট আর কেমন হবে খাই। ও বাউরে একবারে গোটা ফুচকাটাকে কিনে নিয়েছে। ফুচকা স্টল ছেড়ে আমরা চলে এলাম ওপরে এবং এখানে দেখো আমাদের সবাই বন্ধুরা যারা আছে সবাই মিলে এবারে ফটো সেশন চলছে, তো এসব তো চলতে থাকবে, হাসি ঠাট্টা মজা সমস্ত কিছু আমরা করি, তোমরা সেগুলোকে এনজয় করো। আর এখানে দেখো আমাকে দেখো, আমি গিয়ে নতুনভাবে গিয়ে একদম ডাইরেক্ট দুটো ফুল দিয়ে দিয়েছি আর সেটাকে নেওয়ার জন্য বললাম, এবং বিকজ অ্যাকচুয়ালি এটা আমি জাস্ট ছবি তোলার জন্য করেছিলাম প্র্যাঙ্কটা, আর কিছুই নয় জাস্ট একটা মজা, তো ওটা কিছু ভেবে নিও না তোমরা। একদিকে আমরা যেমন আমাদের যে নতুন কাপেল তার সঙ্গে বিশাল হাসি ঠাট্টা মজা করছিলাম এবং তার সঙ্গে সঙ্গে অপরদিকে আমাদের যে কনেযাত্রী এবং আমাদের যে যারা গেস্ট আছে তাদেরকে খাওয়ানো অলরেডি অনেক আগেই শুরু হয়ে গেছিল, এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখো বিরিয়ানি দিক থেকে বিরিয়ানিগুলোকে তুলে সার্ভ করার জন্য একটা গামলাতে রাখা হচ্ছে। ও হো 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 মাশাল্লাহ মাশাল্লাহ, মানে বিরিয়ানিটা দেখেই আমার খেতে ইচ্ছা করছে, এবং তার সঙ্গে তোমরা যারা বিরিয়ানি খেতে খুব 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 ভালোবাসো তারা অতি অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে যাবে। চলো এই জন্মে আমরা আর খেতে ঝোঁক না ভাই, একটু ঝোঁক ব্লগটা স্টার্ট করছি তো অন্য ইয়ে করে দিচ্ছি। বিশাল লাইন, চারটে 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 ব্যাচ পেরিয়ে গেল কিন্তু আমরা এখনো বন্ধ খেতে পারলাম না, ঠিক আছে দেখো কত ভিড় হয়ে যায় না। ফাইনালি কয়েক বছর পর আমরা বসতে পারলাম, ঠিক আছে এই যে এতক্ষণে টেবিলে বসেছি কয়েক বছর পর আমরা বুঝতে পারলাম, ঠিক আছে কখন খাবার আসবে জানি না, ঠিক আছে এই যে আছি
ফাইনালি গিয়ে দেখো আমাদের টেবিলে দস্তরখান বিছিয়ে দেওয়া হলো এবং তার সঙ্গে সঙ্গে এই যে মেনু কার্ড সেটাও রেখে দেওয়া হলো। চলো মেনু কার্ডটা তোমরা পজ করে পড়ে নিও কি কি রয়েছে, এন্ড আমরা তৃপ্তি সহকারে খাই এবং আমরা যতক্ষণ খাবারটাকে এনজয় করছি তোমরা গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি যারা নতুন রয়েছে তারা আমার চ্যানেলটাকে গিয়ে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং বি মাস্ট একটা করে কমেন্ট করো, বিকজ তোমাদের একটা কমেন্ট আমার যে চ্যানেল সে চ্যানেলটাকে গ্রো করার জন্য বিশাল 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 ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো অতি অবশ্যই কমেন্ট করবে, এবং চলো এখানে দেখো আমাদের খাবার চলে এসেছে, তো সবাই মিলে একটু বেশ মজা করে খাই। এই দেখো পাতি সবার ফার্স্টে এসেছে চিকেন সাটে, তারপরে এলো রাধা বল্লবী, অ্যান্ড এই যে চানা ডাল মানে কি বলে কাবুলি চানা, এবং তার সঙ্গে এটা স্যালাড দিয়ে দিয়েছে। তো চলো বিসমিল্লা করা যাক। এবারে এবারে আমাদের পাতে দেখো অলরেডি বিরিয়ানি পড়ে গেছে, এবং আর বিরিয়ানি দেখে তো থাকতে পারছি না, বিশাল খিদে অলরেডি পেয়েছে। এখন সবে চারটে বাজতে চলেছে, চারটে নয় সাড়ে চারটে বাজে, তো সাড়ে চারটের সময় গিয়ে আমরা এখন লাঞ্চ করছি, অ্যান্ড এখনো কিছুজন খেতে বাকি আছে, তো আমরা খেয়ে নেওয়ার পর তারা খাবে, অ্যান্ড এখনো আমাদের দুলে রাজা এবং আমাদের যে নতুন কোণে সে খেতে বাকি আছে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, অ্যান্ড সত্যি কথা বলতে আমার বিরিয়ানিটা সত্যি অসাধারণ লেগেছিল, খুব সুন্দর খেতে হয়েছিল, আমি প্রায় অনেকটাই খেয়েছিলাম বিরিয়ানি, বিকজ অফ খিদেও পেয়েছিল আর খেতে সুন্দর হয়েছিল, সেজন্য আমি অনেকটাই খেয়ে নিয়েছিলাম, আমি কোনো ডায়েট ফাইট অতটা মেনটেন করিনি। আর ফুচকাওয়ালাটা যেটা এসেছিল এই বিয়ে বাড়িতে, মানে এই বিয়েতে যে ফুচকাওয়ালাটাকে ডাকা হয়েছিল, সেই ফুচকাওয়ালাটা ফুচকা অসাধারণ খেতে, উনি পুদিনার জল দেন এবং উনি আমাদের এখানে কিশোরগঞ্জ ছুটিতে বসেন, তো যারা কন্ট্যাক্ট করতে চাও ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, অ্যান্ড চলো এরপরে আমরা খাই। আর এখানে দেখো আমার সঙ্গে এখানে মা ফৌজ বসেছে, মুরতাজ বসেছে, এবং আমার পাশে মুরতাজের যে দাদা কাসিম সে বসেছে, অ্যান্ড চলো আমরা খাওয়া দাওয়া করি। আর এখানে দেখো আমাদের যে নতুন ব্রাইডাল, সেই ব্রাইডাল শুট চলছে, মানে ফটোশুট চলছে, তো চলো এই ঝলকটাও তোমরা একটু দেখে নাও। এন্ড ফাইনালি গিয়ে সমস্ত খাওয়া দাওয়ার পর এরপরে যে খাওয়া দাওয়া গুলো বেঁচেছে সেগুলোকে আমরা একটা জায়গায় প্যাক করছি, এবং প্যাক করে সেগুলোকে আব্বাসের বাড়িতে নিয়ে যাওয়া হবে, এবং সেগুলোকে একটা টোটোটো চাপিয়ে নিয়ে যাওয়া হবে, তো চলো এগুলোকে প্যাক করে নেওয়া হোক। এবং যেহেতু এই বিয়ে বাড়িটা আমাদের আব্বাসের বাড়ি থেকে বা আমাদের বাড়ি থেকে কাছেই, তো তেমন একটা দূরে নয়, তো তেমন কিছু একটা অসুবিধা হবে না, অ্যান্ড তো চলো এই যে এখন যাচ্ছি আমি আর কাসিম মিলে এই টোটোতে সমস্ত খাবার গুলোকে চাপিয়ে দিই, দেন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটু পরে। এখন দেখো প্রায় সমস্ত গেস্ট আমাদের চলে গেছে, এবং জাস্ট বাড়ির কয়েকজন রয়েছি, এবং আমরা যারা বন্ধুরা রয়েছি তারা সবাই মিলে এখন গেস্টদের দেওয়া যে গিফট গুলো সেগুলোকে আমরা প্যাক করছি, এবং প্যাক করে সেগুলোকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। এবং এই যে দেখো কত গিফট পড়েছে, অ্যান্ড এগুলোকে আনরাপ করা হবে, যদিও আমি সেগুলোকে দেখাতে পারবো না তোমাদেরকে, তো চলো এগুলোকে প্যাক করে নিই, দেন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। সো এই জাস্ট আমরা রিসেপশনে সমস্ত অনুষ্ঠান শেষ করে আমরা বাড়িতে ঢুকলাম, আমাদের নতুন যে কোণে আর নতুন যে বর সেও চলে এসেছে, মানে আব্বাস এবং আব্বাসের ওয়াইফ চলে এসেছে, আর তার সঙ্গে সঙ্গে আমরাও চলে এলাম, এবং আমরা সারাদিন খুব 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 মজা করেছি, আনন্দ করেছি, সমস্ত বন্ধুরা মিলে অনেক কাজ করেছি, অনেক খাটাখাটনি করেছি, বাট অনেক মজা হয়েছে। সো এরকম একটা সুন্দর দেখে একটা একটা সিরিজ তোমাদেরকে দিতে পেরেছি, তার জন্য আমি প্রচণ্ড হ্যাপি, এবং হোপফুলি তোমরাও সিরিজটা পেয়ে খুব খুশি হয়েছে। আর তোমরা তো জানো ভিডিও ভালো লাগলে তোমরা কি করবে, আর যদি নাও ভালো লাগে তাও একটা করে লাইক করে দিও, একটা করে কমেন্ট করে দিও, আর ভিডিও না ভালো লাগলেও তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের কোনটা ভালো লাগেনি, আর তোমাদের কোনটা ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানিও। একটা তোমাদের একটা কমেন্ট আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট, সো ইটস মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্লিজ একটা করে কমেন্ট করে দিও, আর লাইক বাটনটা টিপে দিও, আর যারা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করেনি, যারা আমার চ্যানেলকে নতুন দেখছো তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ইটস টোটালি ফ্রি। সো আজকের মতো এই, খোদা হাফেজ।